توحيد جنات آسمانের মালিক যদি হয় আল্লাহ জমিনের মালিক যদি হয় আল্লাহ চন্দ্রর মালিক যদি হয় আল্লাহ ওই তারা নক্ষত্রর মালিক যদি হয় আল্লাহ আল্লাহ তাআলার জমিনের উপরে আসমানের নিচে আল্লাহু তাআলার নামের স্লোগান দেব তাতে জেল জরিমানা ফাঁসির কাষ্ঠে যদি যেতে হয় আমরা মুসলমান ফাঁসির কাষ্ঠে যেতে রাজি কিন্তু আল্লাহু তাআলার মধুমাখা মিশ্রিত জবানের বাণী ছাড়তে রাজি না কে কে দুকোন হাত তুলে দেখায় দেন একটু তাকবীর তাকবীর দেন নাকি আল্লাহ হ্যাং হয়ে গেছেন নাকি হ্যাং হয়ে গেছেন الله قبول کرم بڑھنا آمین الله 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 يا الله إن الحكم إلا لله لا إله إلا الله محمد رسول الله 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 এ বিধান দাওয়ার তুমি যে মালিক ঠিক কি না বিধান দেওয়ার মালিক কে কোন কারোর বাপ দাদারা কারোর বাপ দাদার ইচ্ছাকৃত আইন দিয়ে সোনার বাংলা চলতে পারে না একমাত্র মুসলমানের দেশ যদি চালাতে হয় আল কোরআনের বাণী দিয়ে চালাতে হবে ঠিক কি না নতুবা বাংলার জমিনে আবার এক সাগর রক্তের বিনিময় আমরা আলেম ওলামারা মাঠে নেমে বাংলাদেশকে আবার স্বাধীন করতে চাই কথা বলুন ঠিক কি না বাপ দাদার ধর্মের বাণী দিয়ে ইসলাম চলতে পারে না একমাত্র ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ধর্ম চলতে গেলে একমাত্র এই কোরআনের বিধানকে পার্লামেন্টে নিয়ে একমাত্র সোনার বাংলা চালাতে হবে কথা বলুন ঠিক কি না এই কথা বললেই তো দোষ নাকি এই কথা বললেই তো দোষ মুসলমান যতগুলো যুদ্ধে অংশ গ্রহণ করেছে বিশ্বনবীর সাহাবাই কেরাম বিশ্বনবী সহ হাদিসের ভিতরে পাওয়া যায় প্রতিটা যুদ্ধে মুসলমানের কামান ছিল না বিমান ছিল না মুসলমান ইমানের পাওয়ারে তাকবীরের স্লোগানে যুদ্ধ জয়লাভ করেছেন আমরা সেই মুসলমান আলীর উত্তরসূরি আমরা সেই ওমরের উত্তরসূরি আবু বকরের উত্তরসূরি যাদের তাকবীরের স্লোগানে আসমান জমিন মুখরিত হয়ে থরথর করে কাঁপত বেদিনের বাচ্চারা পালানোর মতো ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাইতো না আমরা সেই মুসলমান আজকে আমাদের আওয়াজও হবে বেশি জোরে ঠিক কিনা আজকে বাংলার জমিনে মুসলমান কান্ট্রি নামে পরিচিত ওয়াইসি সম্মেলনে মরহুম শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু যাকে বলা হয় উনি বলেছিল ওয়াইসি সম্মেলনে পৃথিবীর ভিতরে মানচিত্রের ভিতরে মুসলমান কান্ট্রি দ্বিতীয় কান্ট্রি হলো বাংলাদেশ সেই মুসলমানের দেশে হাজার আলেমদের উপরে যারা নির্যাতন চালাচ্ছেন আল্লাহর কসম করে বলি এমন একদিন সামনে আসতেছেন তোমরা পালানোর মতো ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না সুতরাং আলেমদের উপর নির্যাতন ছেড়ে দেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা করলে আল্লাহ রাসূল এমন একটা জামানা আসবে যেই জামানা আপনার উম্মতের আপনাকে দেখতে পাবে না আমরা সাহাবাই কিরাম যেমন আপনি নবীকে দেখে দেখে আমল করি তারা কিভাবে আমল করবে বিশ্বনবী বললেন সেই জামানা আমি নবী থাকব না ঠিক কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমি নবীগণের ওয়ারিশ থাকবে উত্তরসূরি থাকবে কেউ যদি আলেমদের মুখের দিকে একবার নেক নজরে তাকায় ওই ব্যক্তি আলেমদের মুখের দিকে তাকালো না স্বয়ং আমি নবীর মুখের দিকে তাকালো আরো জোরে জোর হলো না নবী আবারো বললেন কোন ব্যক্তি যদি আলেমদেরকে মেহমানদারি করে ওই ব্যক্তি আলেমদেরকে মেহমানদারি করলো না স্বয়ং আমি নবীকে মেহমানদারি করলো তাহলে আমার প্রশ্ন আলেমদের সম্মান করলে যদি ওই সম্মান নবী পায় আলেমদেরকে নাস্তা খাওয়াইলে ওই নাস্তা যদি নবীকে খাওয়ানো হয় আলেমদেরকে সম্মান করলে তাজিম করলে ওই সম্মান নবীকে করানো হয় আলেমদেরকে মেহমানদারি করলে ওই মেহমানদারির জন্য যদি নবীকে করা হয় তাহলে জবাব দেন আওয়াজ দেন আজকে যে সমস্ত নাস্তিকের বাচ্চারা আলেমদেরকে হাতে হাত করা পাই কোমরে রশি লাগাইয়া জেলখানার ভিতরে নিক্ষেপ করতেছেন আল্লাহর কসম বিশ্বনবীর হাদিসের দলিল তর্জমা করে পেলাম ওরা আলেমদেরকে নিক্ষেপ করতেছে না স্বয়ং নবীকে নিক্ষেপ করতেছে কথা বলছে কিনা
অতএব যেই দেশে যেই দেশে যেই দেশে আলেমদের উপর নির্যাতন করা হবে ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানার ভিতরে ঢোকাইলেন আজিজে মিশরের স্বপ্ন দেখলেন দুর্ভিক্ষ আসবে মিশরের জমিনে সুতরাং আজকেও আমরা বলতে চাই বাংলাদেশকে যদি দুর্ভিক্ষ মুক্ত করতে চাও বাংলাদেশকে যদি একটা শালীন দেশ করতে চাও তাহলে সমস্ত কারাবন্দী আলেমদেরকে আসমানের নিচে জমিনের উপরে মুক্ত বাতাসে ঘোরাফেরার করার আইন জারি করে দাও আল্লাহ কবুল করুন বলেন আমিন আপনাদের খিদমতে সূরাতুল আসর একটা সূরা আছে জানেন সবাই এই সূরাতুল আসর তেলাওয়াত করছি আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর সময়ের কসম কিসের কসম কে বলছেন আরো জোরে কে বলছেন আল্লাহ তাআলার কি কসম করা লাগে আল্লাহ তাআলার সব কটা কথা কি সত্য না আল্লাহ তাআলার কথা কি মিথ্যা সেই আল্লাহ তাআলা কসম করে বললেন ওয়াল আসর সময়ের কসম কালের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর ইনসান মানে কি জোরে বলেন জানে সবাই বলবেন বলে হুজুর কি আলোচনা করবেন আপনার আগে আমরা জানি কিন্তু আসছি হুজুরের কণ্ঠ কেমন দেখার জন্য এরকম কিছু মুসলমান আছে না নিয়াত পরিবর্তন করেন ইন্নাল ইনসানা লাফি খুস সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে তাহলে প্রশ্ন হুজুর সব মানুষগুলো যদি ক্ষতিগ্রস্তর ভিতরে থাকে তাহলে নামাজ কালাম কি ছেড়ে দেব কেন আমরা সবাই তো ক্ষতিগ্রস্তর ভিতরে আছি নাকি অপরায়ত আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু তারা ব্যতীত যারা ঈমান এনেছে তারা ব্যতীত যারা তারা ব্যতীত যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত নেক কাজ করেছে নেক আমলগুলো সমাজের ভিতরে করেছে ওয়া তাওয়াসাউ বিল কথা বলেন ওয়া তাওয়াসাউ বিল হক এবং হকের পথে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেন অতসবির সব মুসিবতে ধৈর্য ধারণ করে সবর করে আচ্ছা বলেন তো সবরকারী কে পছন্দ করেন জোরে বলেন আপনি আমি কি সবর করতে পারি পারি না যদি একটা মুসিবত আল্লাহ তাআলা দেয় কি বলি আল্লাহ শুধু আমারই দেখে বলে কি না বলে না আচ্ছা আপনি আমি আয়াতের শুরু থেকে ধরি হুজুর আপনি যে বললেন এক নম্বরে পয়েন্ট ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনবে ওয়া আমিলুস সলিহাত নেক কাজ করবে ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সব চার গুণ আল্লাহ ব্যতীত ঠিক না তাহলে হুজুর ঈমান আনবো কিভাবে কার প্রতি আনবো এবং কাদের মতো আনবো প্রশ্ন আসে কি না কিছু কিছু ঈমান আনবো আবার কিছু কিছু আনবো না এরকম মুসলমান আছে কি না আছে না মসজিদে যাও মন্দিরে যায় আছে কি না এলাকায় মন্দির আছে যাওয়া যাবে এই মূর্তি বিরুদ্ধে সংগ্রাম করেছিল আমাদের একজন নবী নাম ছিল ইব্রাহিম কি না নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে পড়ছিল কি না আমাদের নবী কিন্তু এই মূর্তির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কোরআনকে পার্লামেন্টে জারি করতে গিয়ে শিয়াবে আবু তালিবের গুহার ভিতরে জেল খাটতে হয়েছিল ঠিক কিনা সুতরাং আজও নির্যাতনের স্টিমরোল আর চলবে আমরা আলেমরা বলতে চাই আমরা ভয় পাই না পরজনের শরীরের সমস্ত তাজা রক্তটুকু জমিনের ভিতরে ঢেলে দেব তারপর জীবনকে বিপন্ন করে পার্লামেন্টে কোরআন নিতে চাই আল্লাহ কবুল করেন বন্ধুরা আমার কিছু কিছু ঈমান আনবো আর কিছু কিছু আনবো না আল্লাহ তাআলা বলেন তা চলবে না তা চলবে না ঈমান যদি আনতে হয় প্রকৃত আনতে হবে তাফসীর ইবনে কাসিরের ভিতরে একটা ঘটনা আসছে সৌদি আরবে একজন আল্লাহর ওলি ছিল যে আল্লাহর ওলি জীবনে এমন কোন নেক কাজ নাই যে করে নাই এই আল্লাহর ওলি সমস্ত নেক কাজগুলো করত সব নেক কাজগুলো করার চেষ্টা করত সৌদি আরবে একটা নিয়ম জারি করা আছে কেউ যদি ইন্তেকাল করে
একটা কবরের ভিতরে রাখিয়া কিছুদিন পর কিন্তু ওই কবরের ভিতর আরেকটা দাফন করে দাও আছে না আছে না কেউ যদি মারা যায় তো একটা কবরের ভিতরে রাখার পরে কিছুদিন পরে দুই ছয় মাস পরে ওই কবরে যদি হাড় কিছু থাকতো ওইগুলো উঠাইয়া সমুদ্রের ভিতরে ফলাইতো ওই কবরে আরেকজনকে দাফন করত এই আল্লাহর ওলি হাজী সাহেব সৌদি আরবে বাড়ি ইনিও মারা গেলেন মারা যাওয়ার পরে আল্লাহর বান্দাকে দাফন করে দেওয়া হওয়ার পর কিছুদিন পরে ওই আল্লাহর বান্দার কবরটা খরা হলো আরেকজন ব্যক্তিকে দাফন করে দেওয়ার জন্য কবর খরার পরে দেখে কাফনের কাপড়টা টাটকা ওইভাবে পড়ে আছেন কাফনের কাপড় ওইভাবে একদম টাটকা পড়ে আছে লোকজন ভাবলো আল্লাহর ওলি একজন নিঃসন্দেহ ইমানদার ব্যক্তি সেই জন্য লাশ পচে নাই কিন্তু না 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 কাফনের কাপড়টা রে সরানোর পর দেখতে পাইলেন আল্লাহর ওলির কবরের ভিতরে আল্লাহর ওলি নাই ওই কবরের ভিতরে কে বলবো একটু একটা মহিলা সবাই অবাক হয়ে গেল আচ্ছা এই ঘটনা যদি এই তালবাড়ি এলাকায় হয় এ কি শুধু এই স্টেজের মাঠের ভিতরে থাকবে না এলাকার ভিতরে চলাবে যাবে চলাবে সেই সময় সব জায়গায় ছড়িয়ে গেলেন সকলের মুখে একই কথা আল্লাহর ওলি একজন ভালো ব্যক্তি কবরের ভিতরে কেন একজন মহিলার লাশ পাওয়া গেল চতুর্দিকে যখন এই খবর ছড়িয়ে যায় একজন হাজী সাহেব হজ করতে আসছেন হজের মৌসুমে ওই ব্যক্তি এই ঘটনা শোনার পর দেখার জন্য আল্লাহর ওলির কবরের পাশে আসলেন আল্লাহর ওলির কবরের পাশে আসার পর ওই ব্যক্তি লক্ষ্য করে দেখলেন আল্লাহর ওলির কবরের ভিতরে যে লাশটা একটা মহিলার লাশ ওই হাজী সাহেব বলেন এই আল্লাহর ওলিকে তো আমি এই মহিলাকে তো আমি চিনি আল্লাহর ওলির কবরের ভিতরে যে মহিলা এই মহিলাকে আমি চিনি সকলে বললেন বলেন তাহলে এই মহিলাকে আর আমাদের হুজুরের লাশ কোথায় গেল চতুর্দিকে একটা হট্টগোল মতো ছড়িয়ে গেল হাজী সাহেব বলে এই আল্লাহর ওলির কবরের ভিতরে যে লাশ এই লাশ অন্য কোন মহিলার নাই এই লাশ যেই মহিলার এই মহিলার বাড়ি ফেরানসে কোন জায়গায় ফ্রান্স এই ফ্রান্স দেশটাকে কেউ চিনুক বা না চিনুক যুবকেরা চেনে কারণ কি ফ্রান্স দল ফুটবল খেলে কিনা কথা বলে আরো জোরে এইবারে এই হাজী সাহেব বললেন এই মহিলাকে তো আমি চিনি এর বাড়ি ফ্রান্সে কিন্তু আরেকটা কথা আছে কি কথা ও লোকজনেরা তোমরা শুনে নাও এই যে মহিলার লাশটা পাওয়া গেছে এই মহিলা তো কোনো মুসলমান না তবে হুজুরের কবরের ভিতরে কিভাবে আসলো হুজুর তো একজন মুসলমান ইমানদার ব্যক্তি চলে গেলেন সবাই ফ্রান্সের জমিনে মহিলার কবরটাকে খরা হলো মহিলার কবরের ভিতরে লক্ষ্য করে দেখলেন সেই আল্লাহওয়ালার লাশ সবাই অবাক হয়ে গেল আল্লাহর ওলির কবরের ভিতরে ফ্রান্সের মহিলার খ্রিস্টান মহিলার লাশ আর খ্রিস্টান মহিলার কবরের ভিতরে আল্লাহর ওলির লাশ বলেন তো এর একটা কাহিনী আছে কি না আছে ইনশাআল্লাহ বলবো স্টেজ থেকে নামার আগে আল্লাহ কবুল করুন বা নামি আসুন এবার আয়াতে কারিমা প্রশ্ন হুজুর এক নম্বর ঈমান আমরা জানবো ইমান আনবো কার প্রতি প্রশ্ন কিনা আসুন আয়াত দিয়ে বসে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু একমাত্র ঈমান আনতে হবে কার জোরে বলেন নাকি এখানে আল্লাহর বাড়িতে অন্যরকম চলবে
কিছু কিছু জায়গায় চলে চলে না দুই একজন লোক দেখবেন বোর প্রশংসা করতে করতে মুখে গেজাতুলি ফেলায় আছে কি না আছে না এমন বান্দা বাজারের মোড়ে যে বলতেছে আল্লাহর কসম করে বলি আমার বাড়িওয়ালার মতো একটা বাড়িওয়ালা হয় না কিসের জন্য জানেন ও যদি বাজারে গিয়ে বদনাম করে ওর দুপুরে তো ভাত হবে আছে না আছে কি না মনে বড় জালা রে পাঞ্জাবিওয়ালা বিচার কার কাছে করে আল্লাহ কবুল করেন আমিন আমিন আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ তোমরা ঈমান আনো একমাত্র কার প্রতি জোরে আল্লাহ তাআলার প্রতি আগে জানুন আল্লাহ তাআলা কেমন আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أروجرب إك ماترو شدو ماترو كبل ماترو بروشن شفار مالك أروجرب بلتا بك সব কানে প্রশংসা পাওয়ার মালিক আল্লাহ একমাত্র শুধুমাত্র যেখানে থাকি যে অবস্থায় থাকি যদি জেলখানার ভিতরে থাকি বান্দা সেখানে প্রশংসা পাওয়ার মালিক কে আল্লাহ 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 তাআলা কেমন ব্যক্তি আল্লাহ তাআলা বলেন বান্দা আমি ঘুমাই না আল্লাহ কি ঘুমান আমার কোন ছেলে সন্তান নাই আমি কাউকে জন্ম দেই নাই কারো থেকে জন্ম নেই নাই এ নবীর উম্মতের দল ভালোভাবে খেয়াল করবেন এবার প্রশ্ন হুজুর ঈমান আনবো আল্লাহর প্রতি ঠিক আছে কিন্তু আনলে পুরস্কার কি প্রশ্ন কি আমরা তো বাঙালি চালাক জাতি বিনা লাভে তুলো বই না ঠিক না বিনা লাভে কিন্তু তুলো বই না মুসলমান জাতি তো আলোচনা বুঝবেন ভুল বুঝবেন না আবার সকালবেলা বলেন না কি ওয়াজ করলো এক বেচারা সারা রাত ওয়াজ শোনার পর সকালে একটু বলতেছে হুজুর যে ইউসুফ জুলিখার কাহিনী বললো এ জুলিখা পুরুষ না মহিলা এমন কিছু গোলাম আছে না এরা আগা গোড়া কিছু বুঝবে না মোনাজাত করে শেষ এখান থেকে নেবে এখানেই থবে আছে কিনা এক বেচারা গেছে নামাজ কালাম কিছু পড়ে না নাম তাবারক নাম কি নামাজ কালাম কিছু পড়ে না শ্বশুর বাড়ি গেছে যাওয়ার পর শাশুড়ির চাপে বুড়ি ও মসজিদে গেছে আর মসজিদে ওই দিন দোয়া অনুষ্ঠান আছে হুজুর দোয়া অনুষ্ঠান শেষ করে বলছে আপনারা কেউ উঠবেন না তাবারকের ব্যবস্থা আছে ও মনে মনে ভাবতেছে কাম সারছে হুজুর মনে হয় জানে আমি নামাজ কালাম পড়ি না আজকে আসছে এই জন্য হুজুর আমার ধরবে টাইট দেওয়ার জন্য ও উঠি দৌড় হুজুর বলতেছে কেউ উঠবেন না তাবারকের ব্যবস্থা আছে তাবারক ভাবছে আমার মনে হয় হুজুর ব্যবস্থা করবে ও দৌড় এরকম ভুল বোঝা যাবে ভাই যাবে যতক্ষণ থাকবেন দিলের কান লাগায়া দেখবেন অন্তরটা শান্তি পাবেন আল্লাহর নাম নিলে শান্তি লাগে কিনা জোরে বলেন আমার সাথে সাথে বলবেন কবি বলছে তুমি অন্তরে তুমি নয়নে তুমি জীবনে তুমি মরণে ও রে মাবুদ মাহুলারে বলবো তুমি অন্তরে তুমি নয়নে তুমি জীবনে তুমি মরণে ও রে মাবুদ মাহুলারে যদি করি কোন ভুল আমি দেব তার মাসুল সারা জীবন ধরে যদি কাজ করবে তাদের জন্য রয়েছে পুরস্কার কি পুরস্কার একটু বলবো আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন বান্দা দুনিয়ার জমিনে
যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে ভালো কাজ লোকের কাটি দিবা না আজকে এখানে আলোচনা হচ্ছে এক পড়ি দেখবেন ক্লিপ লাগানোর জন্য থানায় বল করবেন হুজুর বক্তা হুজুর রাজনীতি আলোচনা করতেছে বলবে কেন ও কিন্তু রাজনীতি সম্পর্কে কোনো কিছু বোঝে না আল্লাহর কসম করে বলি তোমার একটা কথা দ্বারা যদি কোরআনের মাহফিলের বাধা হয়ে যায় রে ভাই কিয়ামতের কঠিন মুসিবতের দিন বিশ্বনবী তোমার বিরুদ্ধে মামলা দায়ের করে দিবে ঠিক না এজন্য বাধা দেওয়া যাবে আল্লাহ কবুল করেন বলেন আমিন আল্লাহ তাআলা এবার আয়াত নাযিল করে দিলেন বলবো আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বললেন والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة الله যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে ভালো কাজ কি কাজ জোরে বলেন সমাজের ভিতরে ভালো ভালো কাজ করবে নেকনেস নেক কাজ করবে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছেন উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিয়া খালিদুন তাদের জন্য রয়েছে একমাত্র জান্নাত এবং তাদের জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে সুবহানাল্লাহ বলবেন না এইবারে প্রশ্ন হুজুর ঈমান আনবো আল্লাহর প্রতি ঈমান আনলে পুরস্কার জান্নাত হুজুর কিভাবে ঈমান আনবো কাদের মত আনবো আমার দয়াময় রহমান খুব সুন্দর করে একটা আয়াত নাজিল করে দিলেন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন ও বান্দারা তোমরা যারা দুনিয়ার জমিনে আছো ঈমান আনায়ন করবে কাদের মত ঈমান আনায়ন করবে তোমরা কি জানো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন সাহাবাই কেরামের মত তাফসীরকারগণ বললেন ওই সমস্ত মানুষদের কথা বলা হয়েছে যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে আমল করেছেন দেখে আমল করেছেন একমাত্র কারা জোরে বলেন বুঝলাম না আপনারা কি রাগ করছেন আমার সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে বলছেন কে আরো জোরে এই ঈমান আনলেও কিন্তু বাধা আসবে সাহাবায়ে কেরামের উপরে কিন্তু বাধা আসছে আসছে কিনা আপনি ঈমান আনবে আপনার পরে কোনো বাধা নাই বুঝবেন আপনার ঈমান সেই ঈমান সেই ঈমান আপনার ঈমান আনেন করার কারণে এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেল কিন্তু ক্ষিপ্ত হয়েছিল বিশ্বনবীর পর আবু জাহেলের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল আকনাস নাম কি জোরে বলেন আবু জাহেলের আকনাস একদিন বসে বসে গল্প করতেছে বন্ধু রে ও বন্ধু শোন মুহাম্মদ যে কালেমার দাওয়াত দিচ্ছে ইমানে দাওয়াত দিচ্ছে এ বন্ধু শোন এই ইমানে দাওয়াতের কারণে আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মেখে যায় রে বন্ধু কি করা যায় কি করা যায় আকনাস বলে বন্ধু আবু জাহেল এক কাজ করি নে তুই আর আমিও ওই কালেমা গ্রহণ করি আবু জাহেল বলল হে বন্ধু আকনাস ভালো করে শোন কালেমা গ্রহণ করতে কোনো সমস্যা নাই বাধা মাত্র তিনটা কয়টা জোরে বলুন কয়টা তিনটা বাধা এক নম্বরে বাধা বন্ধু শোন একটু বল বন্ধু যদি কালেমা আমরা গ্রহণ করি এই কালেমা গ্রহণ করার পর পর একটু বল আমরা যে এই মক্কার জমিনে আছি বল বন্ধু আমরা নেতাগতা যারা আছি আমরা যে সরকারি চাউলগুলো আসে গমগুলো আসে আমরা কি সমানভাবে ভাগ করি বলে মোটেও না মাথা খারাপ সমানভাবে ভাগ করলে আমাদের কোম্পানি যাবে এ বন্ধু শোন মুহাম্মাদের ধর্ম যদি গ্রহণ করি রে বন্ধু ভালোভাবে শুনে নে মুহাম্মাদের ধর্ম যদি গ্রহণ করি আমরা যে গম আটা চুরি করি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার সাথে সাথে আমাদের কি হবে জানিস কি হবে বলে মুহাম্মাদের কোরআনে লেখা আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিন
الله والله عزيز حكيم محمد الدرم زكرهن كربي محمد الدرم كرهن كلي تين تابادا كويتا এক নাম্বার আমরা গুম চুরি করি মুহাম্মাদের কোরআনের ভিতরে লেখা আছে যদি কোন চোর চুরি করে পুরুষ হোক বা মহিলা হোক ওই চোরের হাত কেড়ে দাও কি দাও এই এক নাজ বন্ধু রে তোর আর আমার হাত কাটবে উপায় হবে কি বর্তমান সমাজের ভিতরে